সোনমা, যে যা বলে বলুক। হ্যাঁ, হয়তো আমরাও তোকে অনেক খারাপ কথা বলেছি, কিন্তু বিশ্বাস কর, তোর জেঠু বা তোর বড়িমা, মন থেকে তুই অপরাধী এটা কখনো বিশ্বাস করেনি, করতে পারে না। এটা তুই তোর মন দিয়ে বিশ্বাস কর মা। হয়তো ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তুই অপরাধ করেছিস, তুই অন্যায় করেছিস, সে কথা আমি মরে গেলেও বিশ্বাস করতে পারবো না মা। আসলে কি জানিস, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল না, আমার একটা পরিস্থিতি কিভাবে যেন গড়ে উঠলো, যে পরিস্থিতির শিকার হয়ে গেলি তুই, আর কিছুটা শিকার হয়ে গেলাম আমরা। আচ্ছা লক্ষ্মী, আচ্ছা তুমি বলো, আচ্ছা আমাদের মনে কেন প্রশ্ন এলো না, হ্যাঁ, যে আমাদের মেয়েটা এরকম অপরাধ বা অন্যায় করতে পারে না, তার রুচি এরকম মরে গেলে হতে পারে না, কথা আমাদের মনে কেন উদয় হলো না? ওরাও কি ভুল বুঝলো, আমরাও তার তালে তাল মিলিয়ে ওদের সঙ্গে ওর দিকে আঙুলটা কেরম করে সোজা করে দিলুম, কেন কেন করলুম, কেন কেন মনে হলো না যে না না এরকম হতে পারে না, কখনো না। আচ্ছা ওই মেয়েটাকে বলবার সুযোগ দিলাম না আমরা, একটা কথা বলার সুযোগ দিলাম না ওকে, ভাবতে পারছো তুমি, ওদের সামনে বলতে পারতাম তো, ওকে বলতে দিন, কোনো কথা বলতে দিল না তো, এইরকমটা আমরা তো নয়, এরকমটা কেন হয়ে গেলাম বলো তো। সাধে কি আর ভগবান আমাকে সন্তান দিয়েও সন্তান কেড়ে নিয়েছেন, আসলে তিনি তো সব জানতা, সবকিছু দেখেন, সবকিছু বোঝেন, বুঝেছিলেন জানো, যে বুঝেছিলেন আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, সেই জন্য কাল মেয়েটাকে আমি অত কষ্ট দিলাম, সকলের সাথে আমরা ওকে অবিশ্বাস করলাম, একবারও জানতে চাইলাম না যে ওর কিছু বলার আছে কিনা, একবারও জানতে চাইলাম না। রাজলক্ষ্মী দি, বৌদি আসুন, ভেতরে আসুন, এসো দিদি। আজ আমি শুধু তোমাদের কাছে আসিনি রাজলক্ষ্মী দি, আজ আমি আমার তুতুলের কাছে এসেছি, তোমরা কেউ বিশ্বাস হয়তো করবে না, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি রাজলক্ষ্মী দি, সারা রাত ছটপট করেছি, সকালে উঠে ভাবলাম আমি তোকে ভালোবাসতাম, ভালোবাসি, ও যাই করে থাকুক না কেন আমি তোকে বর্জন করতে পারবো না, কথাতেই তো আছে সন্তান খারাপ হতে পারে, মা তো আর খারাপ হতে পারে না, তাই না? আরেকটা কথা ভেবেছি জানেন শেখর বাবু, ছবি দেখে কতটাই বাকি বোঝা যায়, ছবি যে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তোলেনি সেটাও তো বলা যায় না, তাই না? এ বাড়িতে তো অনেকের রাগ আছে ওর উপর, শুধু এ বাড়িতে কেন বাইরেও তো। আপনি যখন কথাটা তুললেন বৌদি, তখন মন খুলে আমিও আজ কথাটা বলছি, ওই মধুশ্রী যেভাবে ওকে আদর করে আধিক্ষেতা করে ওর বাড়ির পার্টিতে নেমন্তন্ন করেছিল, সেইটে বাপু আমার মোটেই ভালো বলে মনে হয়নি, আমি ঠিক বিশ্বাস করতে পারি, মানে যে মধুশ্রী ওকে মানুষ হিসেবে কোনোদিন সম্মান দেয়নি, সে আজ কিভাবে তাকে তার বাড়ির পার্টিতে আদর করে আমন্ত্রণ জানাচ্ছে, এটা বিশ্বাস করা একটু কষ্টকর নয় কি? জানো দিদি, আমরাও চাইনি তুতুল ওই পার্টিটাতে যাক,
ভয়ও করছিল, তাই ও চলে যাবার পরই আমরা ছুটে তোমার বাড়ি যাই। তুতুল, তোমাকে কি কেউ ইচ্ছে করে ফাঁসিয়ে দেবার চেষ্টা করেছিল বাটিতে? তুমি আমাকে খুলে বলো তুতুল। না, চলেই যখন যেতে হবে এখান থেকে, তখন কেন শুধু শুধু কারোর নামে আমি না বলবো না, কিচ্ছু বলবো না, আর কেনই বা বলবো? কেউ কি আমায় বিশ্বাস করেছিল? সবাই তো ধরেই নিয়েছে যে আমি একটা খারাপ মেয়ে। তুতুল, না বড় মা, কেউ আমায় ফাঁসায়নি। যা বলেছিলে তোমরা ঠিকই বলেছিলে, আমি পারভার্ট একটা মেয়ে। তুতুল, বেশ করেছি তোকে বকেছি, তোকে মন্দ কথা বলেছি, বেশ করেছি। যাকে আমি আমার মেয়ের চোখে দেখি তাকে আমি শাসন করেছি, বেশ করেছি, তাতে কার কি? জানেন বৌদি, কত ভুল হয়ে গেছে, কত ভুল হয়ে গেছে। অন্তত তুতুলের ব্যাপারে আমার তো ভুল মারাত্মকভাবে হয়েছে। মেয়ে তো মুখে রাগ আসছে না দিদি, ও মনে মনে ভাবছে এখানে আর থাকবে না। আর সত্যি তো ও থাকবেই বা কেন? ওর সঙ্গে তো মানুষের মতো আমরা কেউ ব্যবহার করিনি, মানুষ বলে কোনো সম্মান ওকে দিইনি, থাকবে কেন বল? তুতুল, যার জন্মেই মা মরে গেছে, যার বাবা তাকে তো চোখে দেখতে পারে না, যাকে তার পার সব লোক অবিশ্বাস করেছিল, তার ভাগ্যে যে কি লেখা আছে সে তো সবারই জানা, কে না বলতে পারে? তোমাদের কোনো দোষ নেই বড় মা, তোমাদের এত খারাপ লাগছে কেন জানো? তোমরা খুব দয়ালু তো, তাই খারাপ লাগার কিচ্ছু নেই বড় মা। তোমরা ঠিকই ভেবেছ, সব দোষ আমার, আমি ওরকমই পারবো এটা একটা পারবো। শব্দটার উচ্চারণ করবি না, আমি এই কথাটা বলেছি তুমি আমার। কেতুটা বড় মা, আমি তোমাদের কাউকে কাঁদাতে চাই না, আর যতক্ষণ আছি। দেখেছেন বৌদি, দেখেছেন ও কিরকম বললো, যতক্ষণ আছি তার মানে ও এখানে আর থাকবে। বেশ হয়েছে, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল, আমাদের তো এই শাস্তি পাওয়া উচিত ছিল। চলে যাবে বললেই চলে যাবে না, ও জানে ও আমার কে হয়, ও জানে ও আমার কত আপনজনক। এ কি বলে ফেললাম আমি ঠাকুর, কি বলে ফেললাম, কি করে মুখ দিয়ে এত বড় একটা সত্যি কথা বেরিয়ে এলো আমার, কি বলি এখন? না আসলে মধুপুরার মেয়ে তো, আমিও তো ওখানকারই মেয়ে, চলে যাবে বলছি, ঠিক আছে চলে যাবি, যেদিনও চলে যাবে না আমি আমি নিজে গিয়ে ওকে মধুপুরায় পৌঁছে দিয়ে আসবো। তোমরা যতই বলো বড় মা, আমি আর এখানে থাকবো না, মধুপুরে যাবো কিনা জানি না, কিন্তু এখান থেকে যে চলে যাব তা ঠিক জানি। শেখর বাবু বলুন বৌদি। কাল ডোডোর বিয়ের পাকা কথা, মেয়ের বাড়ির সবাই আসবে, আমি দিদিরকেও আসতে বলেছি, আমি চাই আপনি আর রাজলক্ষ্মী দি আমাদের ওখানে এসে খাবেন, আর চাই চোখের তারা তুই।
চলো 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 পাল্টাই।